দেশের বিভিন্ন উপজেলায় চলছে নির্বাচনের ভোট, নির্বাচনী আমেজ, যারা প্রার্থী আছেন প্রতিটি ধাপে নির্বাচনকে উপলক্ষে প্রার্থীরা কিন্তু সাধারণ জনগণের কাছে একদমই যাচ্ছেন, ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বস্ত করছেন, তাদের মূল্যবান ভোটটি পেলে তিনি করবেন। আমরা এখন আছি সিরাজদিখান উপজেলায়। আপনারা জানেন যে সিরাজদিখান উপজেলায় অনেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমরা এখন তার সাথে কথা বলবো। তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন, জনাব মোহাম্মদ আওলাদ হোসেন মির্জা। তিনি একজন সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী। আমরা একটু তার সাথে কথা বলবো। এই যে তার একটি বড় সেক্টর থেকে তিনি আলাদা একটি সেক্টর জনপ্রতিনিধি হতে চান, আসলে কেন জনপ্রতিনিধি হতে চান, আর তিনি যদি জনপ্রতিনিধি হন কেমন উপজেলা চান, সেসব বিষয়ে একটু কথা বলবো। ভাইয়া, একদমই আলাদা একটা সেক্টর থেকে জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, আসলে কেন মনে হলো আপনার একজন জনপ্রতিনিধি হতে হবে বা এই উপজেলার হালকি আপনার করতে হবে? আসলে আমি বিসমিল্লাহ রহমান রহিম, সকলকে আমার সালাম। আমি আসলে একটি আলাদা সেক্টর থেকে জনপ্রতিনিধি হতে আসিনি। আমি অ্যাকচুয়ালি আমার বাবা জনপ্রতিনিধি ছিল, আমার বড় ভাই চেয়ারম্যান ছিল, এবং আমার আরেক বড় ভাই উপজেলা পরিষদের সদস্য। সেদিকে আমার আমার রক্তে, হ্যাঁ, আমার রক্তে এই জনসেবা যে জিনিসটি সেটা আগের থেকে কাল থেকে আমি দেখে আসছি এবং চর্চা করে আসছি। সেই সুবাদেই আমিও জনসেবায় আসছি যে আগামী আমি রাজনীতির থেকে ব্যবসায়ীর থেকে আবার রাজনীতিতে এসেছি, রাজনীতির থেকে এখন জনসেবা। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি আগামী 5টি বছর এই সিরাজদিখান থানার মানুষকে সুন্দরভাবে জনসেবা দিতে চাই। সেখানে আমার আমি এই ব্যাপারে একটি সুন্দর সন্ত্রাসমুক্ত সিরাজদিখান চাই। এখানে আমার থাকবে মাদকমুক্ত উপজেলা করতে চাই। সিরাজদিখানের বেকারত্বের ব্যাপারে আমি কাজ করব। এখানে ইন্ডাস্ট্রি সৃষ্টি করতে পারি, সেই ইন্ডাস্ট্রির মাধ্যমে যাতে বেকারত্ব কমানো যায় সেই লক্ষ্যে আমি কাজ করব। এই সিরাজদিখানকে একটি মডার্ন এবং স্মার্ট সিরাজদিখান করতে চাই। আমি কর্ম নির্বিশেষে সকলের ভোট প্রার্থী, সব কিছুর মধ্যে সুন্দর সিরাজদিখান করার লক্ষ্যে আগামী নির্বাচনে